no! অনেকদিন থেকে জানো না দেখ কলা কি হই দুই দিন আগে তো দেখলাম কি আমরা বেশ পারে কলা বাড়ি কলা গুলো কি যে হল দেখ নাওটাও আছে না দেখ তোরে নাওয়ালা আছে না ভাঙি দিল এত দূর থেকে আচম না কি আর করি যাই যাবো দুইজনে শোন পঞ্চাশ টাকা করে দিবে বল দুইজনে 80 টাকা দিব কম নাই রে ঠিক আছে তো বসি উড়ি বস মেদি হ্যাঁ এত লোক তুলেন গেতা তো তুমি না মেশিন কেনবা আর তোমার তুলে কি আমার পৌঁছাই এলে না তুই হবে লোকে না হবে কোনো হবে না তো কুদি বসিম দে এ দি বসি আদি পালে কেন লোক মিটাই তোমার ঘর দয়াল বাবা কলা খাবা দয়াল বাবা কলা খাবা কলাই হয় না গাছ দাঁড়াও কলা বাড়ি যাও থাকিস এমন কেন হয়েছে রে কলা বাড়ি খেন রে সবগুলো বাতায় কেন মরি গেছে আর সেলকুদার কলা বাড়ি খেন কি মশমশা হয়েছে আর কি কলার হচ্ছে মোর কলাই এত শাশুড়ি দেন কলা বাড়ি খেন তাও কেন ভাই এমন ছে বুঝলু মজনু কি দাদা বাবু মুই হাগং তাও দেন মোর বউ হাগে তাও দেন আর দোকানে শাশুড়ি দিন শেষ করছো এ তাও এতগুলো ভিটামিন দেওয়ার পরেও যদি গাছগুলো ঠিক না হয় এমন করে যদি মরি যায় তাহলে কি হয় আর সেলকু দেশে কি যে দেয় এদের গাছগুলো এখানে মশ মশা হয় কি একটা করে কলা ধরছে সাত দিতে দিতে ভাই মোর শরীরের অবস্থায় চলে না আমার দুইজনের শরীরের অবস্থায় চলে না সাত দিতে দিতে আর কলার গাছগুলো ওই ওই অমন হয়ে গেছে তাই না কলা ধরছে তার টটে পাড়া দাগ ধরছে কেমন কলার পাতাগুলো মরি যাওয়া কি করা যায় সেলকুদার অর্ডার যা কষ্ট হবে সেলকুদা কি দেয় তোমার যদি এত পদ্ধতি দিয়ে কাজ হলো না চলো সেলকুদার অর্ডার যাই শুনি সেলকুদা কি ফির সাদ দেয় এত অন্য কলা বাড়ি গিয়ে হয়েছে চল তাহলে কি আর করা যাবে এত পদ্ধতি করার পরে যদি কলা বাড়ি দিয়ে ঠিক না হয় সেলকুদারটাই যা শুনি চলো যাই
দুধ দোয়া তো দুধটা খোল দা চলতি কিছু বলবে না তো আমি আসছি না তুমি এতগুলো লেবার আছেন এতক্ষণ থাকে হিসেব আছে কত টাকা দেবে কি করলেন সে কতক্ষণে আসছেন এতক্ষণ থেকে কাজ করলেন টাকা ঢুকেছো অমন মালিকের কথা শুনিনি আমার পাইসাও নেয়নি কমলে চলে গেলে কাজ করবে না করবে আর কি সমস্যা হয়ে গেল কামলা পাওয়া যায় না যায় না যা বসুন রে এত বড় বড় কলার গাছ কি সুন্দর সুন্দর কলা ধরছে মোর কলা বাড়ি কেন কলাই ধরে না কি দেখবে তুই আরে মোর কত হাবি যাবি সাত দেন রে তুই শুনলি এলায় কি মাথা খারাপ হয়ে কলা খাই এক না আজকে আসে আর কইছি না আমার মন মেজাজ খারাপ আছে আজকে আর করি না কি হয়েছে আর আমার যে এত লেবার নিছো রে তারা দুইটি তিনটে কথা কইতে চলে গেল আমার লেবার জীবনে নিবে কোন টাকার লেবার আনছিস আরে হামাল দিছি আর দে ন্যাংটা হ্যাঁ ন্যাংটা ওই শালা যারা টেড়িয়ে তুই উড়িয়ে গিয়ে নিছিস কাজত টেড়িয়ে না ওই যা টেড়িয়ে এ টেড়িয়ে মানছি ওই টেড়িয়েটার কথা তুই কইস না ভাই মোর একদিন এমন একটা বিপদত ফেলাইছে খালি ভাই দশ বারোটা করে লিভার ধরিছে একলাই তো কোনোদিনও আসি না তো মুখে কি আসছিস থাক কামাই কি কর দেখ আসি খালি বলুন কি রে তোমার কামাই হয়েছে কি না কতাই করবেন না তোমার কামাই ওইলে করে লিভার ও কাজন দিবের মন চায় কত তোর সাথে কি হয়েছে কি নিয়ে হচ্ছে আরে মন সাথে ওইটে ওরে কত সকালবেলা আসছে এলাম কাজ লাই হয় না সার ওইলে বুঝি বসে বুঝি গল্প তোর কামাই কাজ বাদ দে কলা বাড়ি কি দিস সেটিয়া কত কি সারটা দিস ওই তো অনেক কিছু স্বাদ দিচ্ছেন তুই কি স্বাদ আরে মুই হাগং তাও দে মোর মাইয়ে হাগে তাও দেন তাও আমন দোকান থেকে এই কুটে থেকে কুটে দেই সারগুলি আনো আনিয়ে দেন রে ভাই তাও কেন ভাই একেবারে বড় কলা আলিয়ে কেন হয় না বেক তো বসে বসে হন আমার একটা সারের ডিসকাস না আছে তো তোমরা কলা বড় কি দেন আকো ছেড়ে কর না তুই আছিস তাও দিছিস তোর বউ হচ্ছে তাই দিছিস দোকানে সার কয়টা দিছিস আর মুই যা দিছ না তুই আমন কি স্বাদ দিছিস মুই মোর মুই ঝেলে স্বাদ দিছ না তারপরে এত বড় বড় গল দিছি চল আমি আর এখানে থাকবোই না চল 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 আমি গেলাম ওর গোষ্ঠীর দিছে তো আমি আমার 14 গোষ্ঠীর দিয়ে দেব তারপরে দেখি কলা গাছ হয় কিনা সাত সাতটা তুই তো 14 গোষ্ঠীর সার নিয়ে আসবি চলো ঠিক আছে চলো